বরাবর কৃষ্ণনগর এক নম্বর ব্লক এবং কৃষ্ণনগর টু নদিয়া উত্তরের মধ্যে ভারতীয় জনতা পার্টি এখানে অত্যন্ত শক্তিশালী। আমি আজকে কৃষ্ণনগর ১ বিডিও অফিসে এবং কৃষ্ণনগর টু বিডিও অফিসে দুই জায়গাতেই এসেছি, দুই জায়গাতেই আমাদের মানে নমিনেশন চলছে। আশা করছি যে আজকেই আমাদের ম্যাক্সিমামটা হয়ে যাবে, 90% উপরে আমাদের নমিনেশন আজকে এখানে হয়ে যাবে। যেটুকু বাকি থাকবে সেটা আমরা কাল পরশুর মধ্যেই টোটাল মানে কমপ্লিট করে নেব। আর উপস্থিতি বাইরে তো দেখছেন যে স্বতঃস্ফূর্ততা নিয়ে এখানে আমাদের প্রার্থীদের সঙ্গে সাধারণ মানুষের যে উপস্থিতি, এটা গত 30 বছরের মধ্যে আমার নজরে আসে না। এইবারই প্রথম যে মানুষের পাদ ভাঙা উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নিয়ে, এটা ধুবুলিয়াতেও আমার নজরে এসছে এবং কৃষ্ণনগর এক নম্বর যে বিডিও অফিস এখানেও মানুষের সেই বাদ ভাঙা উচ্ছ্বাস আপনারাও দেখতে পাচ্ছেন। আমার পঞ্চায়েত সাধারণ নির্বাচন নিশ্চিতভাবে নদিয়া জেলাতে গ্রাম পঞ্চায়েতেও ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে। পঞ্চায়েত সমিতি যে সেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টি একদম নিশ্চিত সময়ের অপেক্ষা। আর এবারে নদিয়া দক্ষিণেও ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে, জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি এবার দখল করবে নদিয়া, সেরকম স্থিতি এখানে। জেনারেটরের সামনে যারা মোটরসাইকেল বা স্কুটি রেখেছেন অনুগ্রহ করে সেগুলিকে সরিয়ে দেবেন। জেনারেটরের প্রশাসনের দিক থেকে কতটা সহযোগিতা দিচ্ছেন? প্রশাসনের ব্যাপার তো আপনারা জানেন যে প্রশাসনের কোনো উপায় নেই, কারণ শাসক দলের হয়েই সারা বাংলা জুড়ে প্রশাসন কাজ করছে। দুই এক জায়গায় এক্সেপশনাল যারা বিবেক থেকে মানতে পারছে না, কিন্তু সেই সমস্ত জায়গার আমি নাম বলবো না, বললে পারে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অ্যাকশন নেবে। তৃণমূলের নবজোয়ারে দেখেছেন অভিষেক ব্যানার্জি, সবাই লোকম হয়েছে দেখে, মানে ওসিআইসিদের কীরকম ধমক খেতে হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। টোটাল প্রশাসনকে তৃণমূল কংগ্রেস নিজেদের দলের কাজে ব্যবহার করার চেষ্টা করছে। এটা শুধু পুলিশ প্রশাসন না, বিডিওর যারা স্টাফ আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাকে দলতন্ত্রে কাজে লাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু মানুষের যে বাদ ভাঙা উচ্ছ্বাস যেটা আছে, তার বিরুদ্ধেও মানুষ মানে সোচ্চার আছে। সেই জন্যে কোনো জায়গায় কোনো কিছু হলে পারে এরা ছাড় পাবে না, মানুষ তার যোগ্য জবাব দেবে এবং দুরন্ত প্রতিরোধ করে তুলবে। আপনার নাম আর জিজ্ঞেস? প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে নমিনেশন হচ্ছে সেই প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশন 144 ধারা জারি করেছে 1 কিলোমিটার, এই হিসাবে প্রশাসন কতটা কার্যকারিতা করছে? সেখানে প্রশাসন তো বেশি বেশি ভারতীয় জনতা পার্টি বা অন্য বিরোধী দলের প্রার্থীরা কার্যকর্তারা সেখানে যেতে পৌঁছতে না পারে, বেশিরভাগ জায়গায় আমাদের সকাল থেকে খবর আসছে সেখানে প্রশাসনের তরফ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। Thank you.